হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি তোমাদের মধ্যে থাকা অনেক কনফিউশন, অর্থাৎ বিডি সার্ভারে নেট প্রবলেম, বিডি সার্ভারে এত সমস্যা, আসলে এই সমস্যাটাকে আমাদের নাকি সমস্যাটা সার্ভারের, সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। আর হ্যাঁ, সার্ভার কিভাবে কাজ করে সে তো চলো প্রথমে সার্ভারের ব্যাপারটা একটু বুঝে আসা যাক। ঠিক সার্ভারটা এভাবেই কাজ করে, তুমি যখন তোমার মোবাইল থেকে গেম প্লে করো, আমরা যে ডেটা বা আমরা যে ইনস্ট্রাকশনটা দিই, অর্থাৎ যে কি বাটন প্রেস করি বা মোবাইলের যখন এদিক ওদিক করি, ক্যারেক্টারগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এই যে ডেটা, ছোট ছোট ডেটা, এই ডেটাটা আমাদের যে ওয়াইফাই কোম্পানি আছে বা যে সিম কোম্পানি আছে তাদের মাধ্যমে সার্ভারে যাই। সার্ভারটা কী করে? সার্ভার ওইখানে নিজেদের মতো প্রসেসিং করে তারা আবার ডেটা পাঠায়। পাঠানোর পর কী হয়, তুমি আবার ওই সিম কোম্পানির মাধ্যমে জিনিসটা পেয়ে থাকো। তুমি ডেটা পাঠাইলা ডেটা সেন্টারের কাছে, অর্থাৎ যে সিম বা যে ওয়াইফাই কোম্পানি ব্যবহার করতেছো তার কাছে। সে কী করলো, সে পাঠাইলো সার্ভারে, অর্থাৎ ফ্রি ফায়ার সার্ভারে। এখন কথা হচ্ছে, তাহলে তোমাকে যদি তাড়াতাড়ি পেতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালেক্ট করতে হবে কার থেকে, সিম কোম্পানি থেকে। এখন তোমার মনে করো তুমি যে এলাকাটাতে থাকো, এখানে ডেটাগুলো, ডেটা আদান প্রদান অনেক প্রবলেম হচ্ছে, বিভিন্ন নেটওয়ার্ক আশেপাশে আছে, যেমন মনে করো টিভি নেটওয়ার্ক বা আদার্স নেটওয়ার্ক, অনেক নেটওয়ার্ক থাকার কারণে তুমি যে ডেটাটা পাওয়ার কথা সেটাতে সমস্যা হচ্ছে। তাহলে কী হবে, তুমি কিন্তু ওই ডেটাটা ঠিকঠাক মতো পাচ্ছ না, একটু পাচ্ছ একটু পাচ্ছ না, যার কারণে তোমার পিংকে প্রবলেম হতে পারে। তো এইটা হইতেছে মেইন ফ্যাক্ট, যে আসলে আমরা যখন গেম খেলি আমরা যে ডেটাটা পাঠাই, আর যারা ডেটাটা পাই তারা আবার ওটাকে যখন ফিডব্যাক করে, মাঝের কোনো একটা জায়গাতে কিছু ডেটা মিসিং হয়। এটা হতে পারে তোমার ওয়াইফাই কানেকশনের প্রবলেম, হয়তোবা এটা হতে পারে তোমার ডেটা কানেকশনের প্রবলেম, এবং অনেক সময় দেখবা 3G 4G এই কানেকশন এক্সচেঞ্জ, অর্থাৎ একবার 3G হচ্ছে একবার 4G হচ্ছে, এর জন্য কিন্তু অনেক সময় ডেটা যে ট্রান্সমিশন এটাতে প্রবলেম হয়। এই জন্যই বিডি সার্ভারে যে প্রবলেম এটা কিন্তু একেবারে বলা যাবে না, কারণ অনেকের কিন্তু প্রবলেম থাকে না। যেমন আমি যখন গেম প্লে করি, আমার অনেক ফ্রেন্ড বা আমার যে টিমমেট যারা আছে তারা বলে আমার নেট প্রবলেম করতেছে, আমার কিন্তু এই প্রবলেম ফেস করি না আমি। কিন্তু আবার অনেক ক্ষেত্রে তারা বলতেছে যে তাদের নেট অনেক ভালো, আমি বলতেছি আমার নেট ভালো কিন্তু আমি লুটু উঠাইতে পারতেছি না, গেম প্লে করতে পারতেছি না। তার মানে আমার যে নেট কানেকশন, অর্থাৎ ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন, কোনো একটা জায়গাতে ডেটা ট্রান্সমিশনে প্রবলেম হচ্ছে। আর এই প্রবলেমটা হয় কোথায়? এই প্রবলেমটা হয় কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের কারণে, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস কিছু পরিমাণ সিগন্যাল চারিদিকে ছড়িয়ে রাখে। এখন আমার ফোন যে সিগন্যালটা ক্যাপচার করবে তার মধ্যে যদি আর একটা সিগন্যাল চলে আসে, সেখানে কিন্তু একটা কোলিশন হবে, তার জন্য কিন্তু আমাদের ডেটাটা লস হইতে পারে। এই জন্য ঢালাইভাবে যে বিডি সার্ভারের দোষ দেওয়া যাবে এমন কিন্তু না, এই প্রবলেমটা কিন্তু আমাদের হইতে পারে। তোমরা কিন্তু এটা চেক করে দেখতে পারো, দেখবা কোনো কোনো ক্ষেত্রে তোমরা ডেটা দিয়ে খেললে খুব ভালো কানেকশন পাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়াইফাই দিয়ে খেললে কানেকশন পাচ্ছে, এটা হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু গেম পুরোটা গ্লিচ হয়, অর্থাৎ ওই গেমে দেখবা প্রত্যেকটা গেমের একটা করে নির্দিষ্ট আইডি কোড থাকে, ওই আইডি কোডের ওই গেমের জন্য ওই প্রবলেমটা করে, তখন শুধুমাত্র আমরা বলতে পারি ওটা সার্ভারের প্রবলেম। এছাড়াও তোমাদের যদি এই বিষয়টা নিয়ে এখনও কনফিউশন থাকে বা আমার সাথে দ্বিমত পোষণ থাকে, তোমরা ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাও, বা যদি কোনো অপিনিয়ন থাকে তোমাদের যে আসলে এই কারণে নেটের প্রবলেম হতে পারে সেটাও আমাদের জানাও, আমরা সেই সব বিষয় নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পরবর্তী ভিডিও হচ্ছে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা আপডেট বা যে কোনো নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকলেই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।